আমাদের তো গোডাউন হচ্ছে দুইটা, কোন সমস্যা নেই, কিচ্ছু হবে না। আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম সাগর ভাই শপে ল্যাপটেকে। নতুন স্টকের নতুন প্রাইস থাকবে আজকে। দেখেন ল্যাপটপগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই হোলসেলারের কাছ থেকে ল্যাপটপ কিনবো। আজকে সাগর ভাই বলতেছে আমি যেহেতু হোলসেল করি সেক্ষেত্রে সবাইকে একটা কিনলেও সবাইকে হোলসেল প্রাইসে দেব। ভাই একটা কিনলেও হোলসেল প্রাইস 10 টাকা, 10টা কিনলেও যে প্রাইস পাবেন একটা কিলো সেম প্রাইস পাবেন। তাই কত টাকা থেকে শুরু হয়েছে ভাই ল্যাপটপ প্রাইস? আমাদের শুরু হবে 9 জেনের ল্যাপটপ, তাও আবার মাত্র 12,900 থেকে শুরু। তাই অবশ্যই। ওকে, কোথায় আসতে হবে যদি একটু বলতেন? একদম ইজি লোকেশন মিরপুর 10, মিরপুর 10 থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মেট্রো রেলের পিলার কাউন্ট করলে 250 নম্বর পিলারের পুরো পাশে মার্কেটটাই, পর্বত টাওয়ারের নিচতলায় ল্যাপটেক। ওকে চলেন প্রথমে কোন দিকে শুরু করবা ভাই আমরা? আজকে আমরা আগে একটা ইয়োগা দেখাই একদম লোরেঞ্জের মধ্যে। আচ্ছা চলেন, এটা হচ্ছে আপনার লেনদেবো থিংকপ্যাডের মধ্যে ইয়োগা 11E, এটা কিন্তু টাচ ডিসপ্লে, আবার 8 জেনের ল্যাপটপ। আচ্ছা, লেনদেবো থিংকপ্যাডের ইয়োগা 11E 2-in-1 ল্যাপটপ, ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোড ইউজ করা যাবে, টাচ ডিসপ্লে দিয়ে, 128 জিবি থাকবে M.2 SSD, 4 জিবি থাকবে DDR4 এর র্যাম, আর 2 জিবি থাকবে গ্রাফিক্স। আচ্ছা, একদম ল্যাপটপ প্লাস ট্যাব একদম ফুলি ফ্রেশ কোয়ালিটির মধ্যে ল্যাপটপ। আর প্রাইস থাকবে তো জানেন কত? মাত্র 15,900 টাকা। 15,900? 15,900 ইয়োগা ল্যাপটপ। চমৎকার, 15,900 ভাই। অরিজিনাল থাকতে থাকবে ভাই? কি বলেন, থাকবে না মানে দেখাই দিবেন না মানে কথাই না, কাজে বিশ্বাসী। এই যে লিনদোর চার্জার। আচ্ছা, অরিজিনাল? অরিজিনাল। ওকে, এবং ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিবেন? আমাদের প্রতি ল্যাপটপ মানে কম দামে কিনেন আর দামে কিনেন কোনো সমস্যা নাই, 1 মাসের ফুল রিপ্লেস, মানে ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত 1 মাসের মধ্যে যে কোনো সমস্যা আপনার মনে হলে 1 মাসের ফুল রিপ্লেস পাবেন, আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি। নেক্সট নেক্সট ভাই, এরপর নেক্সট আমি একটা একদম যেটা বলছিলাম যে 9 জেনের থাকবে ল্যাপটপ, তাও আবার 12,900 টাকায়। আচ্ছা, এই যে এইগুলো কি ভাই সব? এই যে এটা, মানে ভিতর থেকে শুধু ল্যাপটপ বের হবে না? কটা লাগবে ভাই? কটা লাগবে? ও রে ভাই, আপনার তো দোকান থেকেই তো হোলসেল করতে আসেই ভাই। মানে ল্যাপটপ চাচ্ছে যে মানে মোটামুটি কম দামের মধ্যে ল্যাপটপ কিনে কাজ শিখবো, শিখে একটা ভালো মানের ল্যাপটপ কিনবো, কোন সমস্যা নেই, আপনারা এই ল্যাপটপ গুলো নিতে পারেন, নিয়ে আপনারা বেসিক লেভেলের কাজগুলো শিখতে পারেন, মানে আর ব্যাটারি ব্যাকআপ যায় 3 থেকে 5 ঘন্টার মতো, 3 থেকে 5, বুঝতে পারছেন ল্যাপটপ গুলা মানে কেমন। আর এটা কিন্তু আমাদের কাছে কিন্তু 8 জিবি ভেরিয়েন্টও আছে, এটা হচ্ছে আপনার 4 জিবি ভেরিয়েন্টটা 12,900, আর এটা যে আবার 8 জিবি ভেরিয়েন্টও আছে। আমাদের তো গোডাউন হচ্ছে দুইটা। আচ্ছা, যারা হচ্ছে ব্যবসা করতে চাই ল্যাপটপ নিয়ে তারা কি আপনার সাথে যোগাযোগ করবে? অবশ্যই, শুধু ফোন দিবেন বা আপনি শপে আসেন, এসে মানে যারা হোলসেল নিতে চাচ্ছে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আমরা ল্যাপটপ হোলসেল করে থাকি, সেক্ষেত্রে কি প্রাইসটা আর কি হাইট করা থাকে, আপনারা আসেন এসে আমাদের সাথে বসেন, যে কোটা লাগবে প্রাইস দিয়ে দেবো। আচ্ছা, আর যদি কেউ ভাই কর্পোরেট অফিসে, অনেকেই দেখা যাচ্ছে যে যারা হচ্ছে আপনার ও মাল দেই ভাই অবশ্যই দেই ভাই, মানে কিছু কিছু আমাদের কর্পোরেট অফিস আছে আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে, মান্থলি আমরা 100 করে ল্যাপটপ নেয়, 100 করে। ওকে, চমৎকার। তো এটা হচ্ছে আপনার ডেলের, আগে ছিল নন টাচ, এটা হচ্ছে আপনার টাচ ডিসপ্লে, এটা হচ্ছে ডেলের 390 পেন্টিএম এর 9 জেনের ল্যাপটপ, এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব 2-in-1 টাচ ডিসপ্লে দিয়ে, এটা কিন্তু গরিলা গ্লাস ইউজ করা আছে, তো বুঝতে পারছেন মানে পুরো গুলো ভাঙবে না। অনেকে যারা আছে যে বাসায় নেওয়ার পরে মনে করে যে বাচ্চাগুলো টাচ ডিসপ্লে মনে ভেঙে ফেলবে, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। আচ্ছা আমাদের 4 জিবি র্যাম, 128 জিবি SSD,
প্রাইস থাকবে মাত্র 15900 আর যেটা 8G ভেরিয়েন্টটা Dell 390 এটাই কুইন ওয়ান টাচ ডিসপ্লে দিয়ে 8GB 128GB দিয়ে প্রাইস থাকবে মাত্র 16990 টাকা ওকে এরপর তো এরপর আমি একটা স্পিড দেখিয়ে দিই স্পিড মধ্যে হচ্ছে আপনার মানে থাকে না যে বাজেট কম মানে একটা ল্যাপটপে যাচ্ছে সব ধরনের কাজ করতে মানে এ টু জেড ভিডিও এডিটিং অটো ক্যাড গ্রাফিক্সের কাজ 3D অ্যানিমেশন মানে বাজেট মানে মোটামুটি মিডিয়ার মধ্যে বাজেট মানে একটা ল্যাপটপে সব ধরনের কাজ করবে তাদের জন্য একদম পারফেক্ট ল্যাপটপ হচ্ছে আপনার এইচপি এটা এটা আপনার এইচপি 64002 64002 এটা তো কোরাই 5 দে কোরাই 5 এর 6 জেনের ল্যাপটপ এটা 256GB আছে এসএসডি 8GB আছে RAM 4GB আছে গ্রাফিক্স আর এটা কিন্তু ডুয়েল স্লট দেওয়া আছে RAM এর স্লট দেওয়া আছে দুইটা চাইলে 16 16 32GB পর্যন্ত আপডেট করতে পারবে এসএসডি দেওয়া আছে পাশাপাশি আপনার হার্ড ডিস্ক ইউজ করা যাবে আচ্ছা তো এই স্পিড আই 5 এর 6 জেন এটা 256GB এসএসডি 8GB RAM 4GB গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র 20900 টাকা 20900 টাকা 20900 টাকা ঠিক আছে প্রাইস থাকবে ওকে এরপর এরপর আমি আরেকটা এইচপি দেখিয়ে দিই যারা মূলত বিগ স্ক্রিন পছন্দ করে যারা মূলত অটো ক্যাডের কাজ করে তারা মূলত বিগ স্ক্রিনটা প্রেফার করে তো এটা আপনার এইচপির মধ্যে এলিট বুক সিজের এটা আপনার এলিট বুক সিজের 850 850G3 এটা হচ্ছে আপনার কোরাই 5 দিয়ে 6 জেনের ল্যাপটপ এটাতে 256GB এসএসডি 8GB RAM 4GB গ্রাফিক্স দেওয়া আছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড শুধু বলেন ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস এটা কিন্তু ভাবে সিম কার্ড সাপোর্টেড এই সিম কার্ড এই সিম স্লট সিম কার্ড সাপোর্ট এই সিম সিম স্লট দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস দেবো মাত্র 25500 টাকা 25500 টাকা 25500 টাকা ঠিক আছে ওকে এরপর ভাই এরপর আমি একটা এটা হচ্ছে আপনার G6 এটা হচ্ছে আপনার G9 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 এটা হচ্ছে আপনার HP এর মধ্যে এলিট বুকের আচ্ছা HP এর এলিট বুকের এটা কি ভাই ওপেন বক্স একদম ওপেন বক্স এটা মানে যে নিবেশে ফাস্ট ইউজার ফাস্ট ইউজার বলতে ফাস্ট ইউজার বলাই চলে আসলে তাই মানে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 2 মাস ইউজ হইছে ও আচ্ছা আচ্ছা মানে এত এত ফ্রেশ কার মানে নতুনের মতো লাগতেছে ভাই আবার G9 এটা আমার এটা কালকে আসে এটা ও আচ্ছা এটা তো একদম নতুনের মতো লাগতেছে একদম ব্র্যান্ড নিউ লুক বলে চলে ভাই লুকটা দেখেন G9 এর ল্যাপটপ আর এটা থাকবে আজকে 10000 ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট কত এইচপি মধ্যে এইচপি 845G9 আর আইজন 5 দিয়ে 512GB এসএসডি 16GB RAM 8GB থাকবে গ্রাফিক্স মাত্র 56990 টাকা আগে কত ছিল ভাই আগে ছিল 66000 টাকা 66000 আচ্ছা এখন দেখো সারফেস সারফেস আমার কাছে সারফেস ল্যাপটপ 2 সরি সারফেস 3 সারফেস 4 আবার সারফেস ল্যাপটপ গো 2 আছে তো এটা হচ্ছে আপনার 3 এটা হচ্ছে আপনার 2K ডিসপ্লে দিয়ে কোরাই 5 এর 10 জেন সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এর 10 জেন এটা 256GB এসএসডি 8GB RAM 4GB গ্রাফিক্স দেওয়া আছে এটা 2K ডিসপ্লে টাফ মানে প্যাডিংটা কিন্তু একদম নতুনের মতোই আছে মানে হচ্ছে ওই অনেক সময় দেখা যাচ্ছে এই প্যাডিংটা কিন্তু ভাই নতুন রাখা খুব কষ্ট হ্যাঁ ভাই মানে এটা হচ্ছে যারা হচ্ছে নিয়ে এসে বেশিরভাগই দেখা যায় নোংরা বা ইয়া থাকে কিন্তু এটা কিন্তু আমার কাছে কিন্তু ভাই 20 পিস মাল আছে এটা 20 পিস 20 পিস আচ্ছা এটার দাম কত রাখবেন ভাই এটা রাখবো আজকে 48500 টাকা দাম কমাই দিয়েন ভাই 48500 ভাই আপনি আগে বিলটা দিয়েছিলেন 52900 টাকা আচ্ছা আরো ডিসকাউন্ট চান বলেন কত দিবেন 46900 টাকা দাম 46900 46900 টাকায় ঠিক আছে সার্ভিস 3 আই 5 এর 10 জেন আর 256 টুকে টাচ ওকে ওকে এখন হচ্ছে এটা 4 তো এবার আমি একটা এটা হচ্ছে 4 আগেটা ছিল 3 এটা হচ্ছে 4 এটা হচ্ছে সার্ভিস 4 হ্যাঁ এটা হচ্ছে পুরাই 5 দে 11 জেনের ল্যাপটপ এটা তো আজকে আমরা ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে আপনার আই 5 দে 11 জেনের ল্যাপটপ এটাতে 256GB এসএসডি দেওয়া আছে 8GB RAM 4GB গ্রাফিক্স দেওয়া আছে ওয়াও ভাই পুরো নতুনের মতো আছে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে ল্যাপটপ পুরো নতুনের মতো 1 2 3 4 5 6 7 মানে অনেকগুলো কানে এখানে আছে আরো তিনটা এই চারটা ও এত কালেকশন ভাই অনেক আছে ভাই কত রাখবেন বলেন এটা থাকবে আজকে 56900 টাকা 56900 হ্যাঁ সারফেস ল্যাপটপ 4 কোরাই 5 এর 11 জেন ওকে আর 256 দিয়ে 2K ডিসপ্লে দিয়ে ওকে ডান এবার আরেকটা দেখে দেব ভাই মিনি ল্যাপটপ উপরে হ্যাঁ 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 এই কিউটা এটা হচ্ছে ল্যাপটপ সার্ভিস ল্যাপটপ 2 গো গো 2 গো 2 আচ্ছা হ্যাঁ গো 2 এর হচ্ছে আপনার কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 11 জেনের ল্যাপটপ এতে 512GB এসএসডি 16GB র‍্যাম 8GB গ্রাফিক্স দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ লুক ভাই দেখেন একবারে মানে একদম পিওর ডিব্বা আমি জাস্ট খালি বলবো যারা সারফেস নেবেন একটাবার হলো শপে আসেন ভাই এই সাগর ভাই শপে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একটা স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই ভালো লাগতেছে ভাই ল্যাপটপ গুলো আর এর প্রাইস থাকে মাত্র 57900 ভাই দাম কিন্তু কমায় রাখতে হবে ভাই আই 5 এর 11 জেন 16GB RAM 512GB SSD আর কি করতে কোন বলেন ওকে মানে যারা আসবে তাদেরকে তাদের কিন্তু আরো কমায় রাখতে হবে ভাই না আমাদের কিন্তু ভাই ফিক্সড প্রাইসে দোকান না আমরা কিন্তু আসলে যা বলি সেখান থেকেও কিছু টাকা আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করি ওকে আর আমি কাস্টমারদের সবসময় বলি ভাই আমার দোকানে প্রথমে আসে দোকান না আপনারা আপনার 2 4 5 দোকান যাচাই করেন তারপর আমার কাছে আসেন ওকে এরপর ভাই এরপর আমি একটা দিচ্ছি আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার এসপির মধ্যে এসপির এলিট বুকের মধ্যে এটা হচ্ছে আপনার 850 850G7 এটা হচ্ছে পুরাই 7 দিয়ে পুরাই 7 এর 10 জেনের ল্যাপটপ এটা 512GB দেওয়া আছে এসএসডি 16GB দেওয়া আছে র‍্যাম আর 8GB দেওয়া আছে গ্রাফিক্স এটা কিন্তু 15.6 ইঞ্চি 15.6 ফুল এইচডি ডিসপ্লে দেখেন আমি একটু লুকটা দেখিয়ে দিই ভাই তাহলে ফুল এইচডি ডিসপ্লে ও হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন খুলে লুকটা দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন একদম ভাই সাগর ভাই যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন আজকে
মানে পুরো কোরা ল্যাপটপ, কোনো ডেন্ট নাই, কোনো স্ক্র্যাচ নাই, একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা একটা ডেন্ট এখানে আপনারা খুঁজে পাবেন না। মানে একদমই যদি ইউজ করে মানে সে আমরা যদি বলি ব্র্যান্ড নিউ, মানে অবিশ্বাসের কিছু নাই। আচ্ছা, মানে পারফরম্যান্স কি ব্র্যান্ড নিউ এর মতো থাকবে? অবশ্যই থাকবে ভাই। কত রাখতে পারবেন? তো এটা হচ্ছে আমি আগে বলে দেই, এটা হচ্ছে আপনার এইচপি এর এলিট, এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টটা। আচ্ছা, এই জার্মানি ভেরিয়েন্ট, তো এটা হচ্ছে আপনার এইচপি এর এলিট বুকের 850 850 G7 কোর i7 ভেরিয়েন্টটা, 10 জেনের ল্যাপটপ, 512 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, 8 জিবি থাকবে গ্রাফিক্স, ফুল এইচডি ডিসপ্লে থাকবে, ব্যাকলাইট কিবোর্ড সুবিধা, ফিঙ্গার সেন্সর, জয়স্টিক, মাউস, সিম কার্ড সাপোর্ট, মাত্র 53,900 টাকা। 53,900 টাকা এই ল্যাপটপ। এরপর দেখো ভাই জাপানি ল্যাপটপ, জাপানি জাপানি তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ। আচ্ছা, তোশিবা, একদম লাইট ওয়েট ল্যাপটপ, মানে ওয়েট থাকবে সর্বোচ্চ 300 গ্রাম। আপনার হাতে দেখেন, ও হরে ভাই, একদম ওই যে এক্সন কার্বনের তো পাতলা, একদম পাতলা। আমার কাছে যত ল্যাপটপ আছে সব থেকে হ্যান্ডি পাতলা ল্যাপটপ, তো এটা হচ্ছে আপনার তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ। এটা হচ্ছে আপনার কোর i7 ভেরিয়েন্টটা, কোর i7 এর 7 জেনের ল্যাপটপ। এটা কিন্তু টাচ প্লাস 2-in-1 ল্যাপটপ, প্লাস ট্যাব দুইটা মোড ইউজ করে। ওরে ভাই, আর কিন্তু ব্যাটারি ব্যাকআপ যা হিউজ, কত মানে মিনিমাম 5 ঘন্টা মতো ব্যাকআপ যায়। ওকে, তো এটা আপনার তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ, কোর i7 দিয়ে কোর i7 এর 7 জেনের ল্যাপটপ। এটা 256 জিবি দেওয়া আছে এসএসডি, 8 জিবি দেওয়া আছে র্যাম, 4 জিবি দেওয়া আছে গ্রাফিক্স, ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোড ইউজ করে যাবে টাচ ডিসপ্লে দিয়ে। কত রাখবেন? মাত্র 32,900 টাকা। 32,900 টাকা কমায় রাখবেন ভাই, সাগর ভাই, 32,900 তবে দেখেন ল্যাপটপে কত কত ফ্রেশ আছে, কত ফ্রেশ আছে। এটা অস্থির ল্যাপটপ, এটা নিয়ে কোনো, এটা কিন্তু Gen 7, Gen 7 মানে i5 এর 8 Gen, Gen 7 মানে সব থেকে আপডেটটা এটা আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আপনার i5 এর 8 Gen, 512 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, 8 জিবি গ্রাফিক্স, আবার টাচ ডিসপ্লে দিয়ে। কত রাখবেন? মাত্র 42,900। 42,900 টাকা। ওকে, তো একটু টিনে দেখে দেই। হ্যাঁ, ডেলের মধ্যে এই ল্যাপটপগুলো আমার কাছে মনে হয় এই ল্যাপটপগুলো ইউজ হচ্ছে সবচেয়ে এক মাস। দেখেন লুক দেখে মনে হয় যে এক মাসের বেশি মনে ইউজ হয় নাই, না হতে পারে ভাই। এটা কোর i5 এর কি? 10 জেনের ল্যাপটপ, 10 জেনের ল্যাপটপ। এটা আপনার ডেলের 3410, আচ্ছা, কোর i5 দিয়ে 10 জেনের ল্যাপটপ। পলিগুলো কোনো কি হয় নাই, যে পলিগুলো রয়েছে যে। আচ্ছা আচ্ছা, কত রাখা যাবে ভাই বলেন? আচ্ছা, আমি পুরো কোন থেকে এটা বলে দিই। এটা আপনার ডেলের 3410, ডেলের 3410, কোর i5 দিয়ে 10 জেনের ল্যাপটপ। এটা 16 জিবি র্যাম দেওয়া, 16 জিবি র্যাম, আর 256 জিবি এসএসডি, আর 8 জিবি দেওয়া আছে গ্রাফিক্স। প্রাইস থাকবে মাত্র 36,500 টাকা। 36,500। আচ্ছা, এরপর থাকবে এইচপির এলিট বুকের 840 840G6, এটা যেমন কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ। এটা 256 জিবি এসএসডি, 8 জিবি র্যাম, 4 জিবি গ্রাফিক্স দেওয়া আছে। আর এগুলো কিন্তু, এগুলোতে কিন্তু আপনারা চাইলে র্যাম, এসএসডি সব কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। আর এখানে ফুল এইচডি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড সুবিধা বলেন, ফিঙ্গার সেন্সর, জয়স্টিক, মাউস, ফোর ফিঙ্গার লোগো দিয়ে সিম কার্ড সাপোর্টেড। প্রাইস থাকবে মাত্র 30,900। হ্যাঁ, তো এরপর আমি একটা এক্সন ইয়োগা দেখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্কপ্যাড এর মধ্যে এক্সন ইয়োগা। এটা কিন্তু স্পেশাল এডিশন, স্পেশাল এডিশন, মানে মেটাল বডি, মেটাল বডিটা। এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব, টাচ ডিসপ্লে সাথে থাকবে, স্টাইলিশ পেন। আপনি যেভাবে মোড়ায় রাখছেন কাস্টমার বুঝবে কিভাবে ভাই? এটা কিন্তু পলি করা, পুরো পলি করা আছে, তো যাতে ময়লা না পড়ে। আচ্ছা, তো লেনোভো থিঙ্কপ্যাড এর এক্সন ইয়োগা, কোর i7 ভেরিয়েন্টটা, কোর i7 এর 10 জেনের 8 জেনের ল্যাপটপ, কোর i7 8 জেনের ল্যাপটপ। এটাতে 512 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, 8 জিবি গ্রাফিক্স দেওয়া আছে। ল্যাপটপ প্লাস ট্যাব দুই নম্বর ইউজ করে যাবে টাচ ডিসপ্লে দিয়ে। প্রাইস থাকবে মাত্র 16,900 টাকা। 16,900 টাকা।
আর এই যেটা আছে গ্রাফিক্স, এটা কিন্তু টাচ ডিসপ্লে দিয়ে, টাচ ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে মাত্র 35,900 টাকা, 35,900 টাকা ল্যাপটপ। ঠিক আছে, ওকে, চমৎকার। এরপর এরপর ভাই আমি একটা 7-gen দেখিয়ে দিই। হাইটা হচ্ছে আপনার 4-finger লোগো দিয়ে 7-gen ল্যাপটপ। এটা মডেল থাকছে আপনার স্পিড এলিট বুকের 8GB 256GB 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 256GB
একটা প্রিয় ল্যাপটপ জেডবুক ফায়ারফ্লাই ১৮,৯৯৯ অবশ্যই কমেন্ট করে দিবেন কোন ল্যাপটপ ভালো লেগেছে, কমেন্ট করে দিবেন। আর যে প্রাইসগুলো বলছে এই প্রাইস কিন্তু ফিক্সড না, আপনার এখানে আসলে কিন্তু বার্গেনিং করার সুযোগ রয়েছে। যদিও কম প্রাইস তারপরেও কিন্তু বার্গেনিং করতে পারবেন, আপনারা পাঁচটা দোকান যাচাই বাছাই করে এসে এখানে ল্যাপটপ নিতে পারবেন। আমার মনে হয় যদি এই শপে সরাসরি আসেন অন্য কোথাও গেলে আর পছন্দ হবে না, আবার অন্য কোথাও দেখে আসলে এই শপে আসলে আবার না কিনে যেতে পারবেন না। আপনারা তারপরেও নিজে আসেন, দেখেন, যাচাই বাছাই করেন, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।